শনিবার না শুক্রবার, শুক্রবার আপনি মারছেন, নিজে মারছেন? লাথি দিচ্ছেন, লাথির লোক মরে গেছে। ডাক্তার কাছে নেন নাই? এক লাথিতে মরে গেছে। আপনার আট মাসের প্রেগনেন্সি নাম নেই, তা আরেকজনের সন্তান কামনে মেরে ফেললেন, মারি মাটি ছাপা দিয়ে রাখছেন এখানে। হ্যাঁ, তারপরে আমি আসি ঘর থেকে নিয়েছি, পৌঁছতে গেলে আমার ডাক দিয়ে। প্রিয় দর্শক, আমরা শুনলেন যে কোহিনুর লাথি দিয়ে সন্তানকে হত্যা করেছে, সে নিজ মুখে হত্যা করেছে। আর কোহিনুর কিন্তু আট মাসের অন্তঃসত্ত্বা, অর্থাৎ তার সন্তান পৃথিবীতে আসার পূর্বেই সে আরেকজনের সন্তানকে হত্যা করেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এইরকম একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি ব্লগিং জগতে কখনো এই টাইপের ভিডিও কখনো আপনারা দেখেন নাই। সো আজকে আমি যে এইরকম একটা ভিডিও বানাবো, এটা আমি নিজে কখনো কল্পনা করি নাই। তো আমি ভিডিওটা কপি করেছি কোনো একটা ভাইয়ের কাছ থেকে। তো সেই ভাইয়ের কাছ থেকে আগেই আমি সরি বলে নিচ্ছি। আসলে ভাই কি বলবো, ভিডিওটা যখন আমি দেখি আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, যেটা সত্যি কথা, আমি এরকম কাছ থেকে কখনো এরকম ভিডিও দেখিনি। কাছ থেকে বলতে যেটা হয়েছে সেটা আমার আমার খুব কাছের, যেটা হয়েছে সেটা আমার আমার মনে হয়েছে যেন আমার পরিবারে হয়েছে। শুন কিছু তথ্য জেনে নেওয়া যাক। দাঁড়িয়ে রয়েছে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে। আপনারা জানেন হাজীগঞ্জের একটি আহমদ নামে একটি ছেলে, তার মা হাজীগঞ্জের বাড়ি, তার মা এই রামগঞ্জ দরবেশপুর গ্রামে নিজের বাপের বাড়িতে তার সন্তানকে হত্যা করে ঘরে পুঁতে রেখেছে, এমন একটি সংবাদ আমরা জানতে পেরেছি। সেজন্য হাজীগঞ্জ থেকে আসলে হাজীগঞ্জ থেকে যে হাজীগঞ্জের সাংবাদিকরা আছে তারা সবাই এখানে এসেছে, সে রামগঞ্জ এসেছে। আমরা যে কথা বলতেছিলাম, যে বিস্তারিত আমরা বলি, প্রিয় দর্শক আমরা অবশ্যই জানবেন, হাজীগঞ্জের জিয়ানগর এলাকার যে মিরন শাহ মিরন রয়েছেন, সে শাহ মিরন রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের কুট্টির মেয়ের সাথে প্রেম করেছিল, ফরকিয়া প্রেম করে সে তার মেয়েকে এখান থেকে ভাগিয়ে নিয়েছিলেন। মোবারক হোসেন কি কুট্টি, মোবারক হোসেন কুট্টি, আসলে মোবারক হোসেন কুট্টির বিষয়ে আপনি যেন বলছিলেন, সে খুব খারাপ, তার বউ খারাপ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এরপরই পড়বে এদব পরে এই যে মোশার যে শামিরন হাফেজ শামিরন তার সাথে ফরকিয়া প্রেম করতো, সাথে আরেকজনের বউ ছিল, মানে হুজুর এই বাড়ি যাইতো রাত্রে। হুজুর আব্দুল ওদুদ, তিনি বললেন যে মাও খারাপ এবং তার চারটা মেয়ে আছে, চারটা মেয়েও কি খারাপ, হাফেজ শামিরানের সাথে কোহিনুরের সাথে অবৈধ সম্পর্ক ছিল, এখানে আইসা ধরা পড়ছে। অশোক নারী তার সতীনের সন্তান মারি ঘরের ভিতরে রাখি রাখছে, তার জন্য আসছে কেন এত বড় এটার বিচার চাই দাসবাসী, এটার বিচার চান? আলহামদুলিল্লাহ এটার বিচার বিচার হইতে হবে অবশ্যই। এবং যে কোহিনুরটা তিন বোন নাকি খারাপ, এটা জানেন? হ্যাঁ, এরা খারাপ, এরা ভালো না, এরা ভালো না, কোনোদিন সন্তান মারে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার যেটা হয়েছে সেটা আসলে আপনারা অনেকেই দেখেছেন, যে শুনেছেন, নোয়াখালীতে ঘটেছে, নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জে। তো এইসব বিষয়গুলো আসলে আমাকে খুব নাড়া দেয় ইদানিং। কয়েকটা বিষয়ে বলি আপনাদেরকে, যেটা হচ্ছে ভাই ভাইকে খুন করে ফেলতেছে, তারপরে হচ্ছে
শাশুড়ি গৃহবধূকে খুন করছে, আবার গৃহবধূ শাশুড়িকে খুন করতেছে, আবার এমনও আছে যে মানে কি বলবো আসলে, এগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না কতটা হৃদয়দায়ক, সেটা জানি হোক। আর এখন একটা নিউজ দেখলাম যেটা হচ্ছে গতকালকের নিউজ, সেটা হচ্ছে সৎ মা সন্তানকে মেরে ফেলছে, মানে বাবার তো আপন সন্তান, আরে আরে বোন তোমার সন্তান না হতে পারে, কোন একটা মায়ের তো সন্তান, তোমার যদি এতই তার উপর যদি তার এতই আক্ষেপ, তার ছেলেটার উপর এতই ক্ষোভ তোমার, তাহলে ছেলেটাকে মায়ের কাছে দিয়ে দিতে, আর যদি মেয়ে ছেলেটার মাও তাকে নিয়ে যেতে না চাইতো তাহলে কোনো একটা আশ্রমে দিয়ে দিতে, আর যদি কোনো আশ্রমে দিয়ে দিতে কষ্ট হতো তাহলে একটা ওই যে থাকে না হ্যাঁ কী বলে এটাকে, পালক, পালক দিয়ে দিতে, কেন মারতে গেলে শুধু শুধু বোন, বোন তুমি বিশ্বাস করো তুমি এপারেও শান্তি পাবে না, ওপারেও শান্তি পাবে না। আসলে প্রত্যেকটা মানে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় যখন এরকম কোনো নিউজ দেখি। আসলে আমি কখনো চাই না, বা আমি কখনো চাইনি, যেটা সত্য কথা যে আমি আমার ব্লগিং পেজে আমি এরকম একটা নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করব, কারণ আমি কেমন ভিডিও বানাই যে সেটা আমার দর্শকরা বেশ ভালো বলতে পারবে। সো আমি যে এরকম একটা ভিডিও বানাবো বা আমি যে এরকম একটা নিউজ বানাবো এটা ভাই আমি সত্যি কখনো কল্পনা করতে পারিনি, আর যেটা হয়েছে সেটা একদম আমার খুব কাছের, যেটা নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জে, কারণ আমি একজন রামগঞ্জের মেয়ে। তো আসলে বলার কোনো ভাষা নেই, সৎ মারা কি তাহলে এমনই হয়? আমি নিজে কখনো চিন্তাও করিনি, আমি নিজে কখনো ভাবিনি যে মানুষ মানুষকে খুন করতেছে, পৃথিবীটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে। সরি হয়তো বা বাহিরের কিছু শব্দ অ্যাড হচ্ছে, তো আবারও আমি সরি বলে নিচ্ছি আমার যে ভাইটার কাছ থেকে, যে ভাইটার ভিডিও আমি কপি করেছি, সরি ভাইয়া, জানি না আপনি আমার ভিডিও দেখবেন কিনা, তারপর আমি সরি, কারণ আমি কখনো কপি করা ভিডিও আমার পেজে আপলোড দেই না, কিন্তু এই বিষয়টা না আর মেনে নেওয়া যাচ্ছে না, এই বিষয়টা আর মেনে নিতেও পারছি না, খুবই হৃদয়দায়ক, খুবই যন্ত্রণাদায়ক। আমি শুধু আমি জানি না ওই ওই বোন বোনকে কখন আমি দেখতে পাবো কিনা, বা ওনার সাথে কখন আমার সরাসরি দেখা হবে কিনা আমি জানি না, তবে আমি বলবো আমি পুরো নিউজটা প্রায় দুইবার থেকে তিনবার পর্যন্ত দেখেছি, সব মানে সবার মন্তব্য শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ছেলের যে বাবা আর যে সৎ মা, আমার মনে হয় দুজনে সমানভাবে অপরাধী, কারণ কারণ একটা বাবা কিভাবে পারে তার মানে নিজের ওয়াইফ নিজের স্ত্রী যাকে কিনা মানে ছেড়ে দিয়ে অন্য আরেক বেটার বউকে, ভাই গড, এগুলো আসলে ভাবা যায় না, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও আল্লাহ, আমি আমি সত্যি কথা যেটা আমি আল্লাহর কাছে হেদায়েত ছাড়া আমাদের আর কিছুই বলার নেই, মানুষ সবই পারে, মানুষ এমন কোনো জিনিস নিয়ে যে পারে না, একটা মানুষের দ্বারা সবই সম্ভব, কিন্তু তাই বলে সৎ মাও পারে কিন্তু,
একজন যোগ্য মা হয়ে উঠতে। কিন্তু কিভাবে পারলো বলেন তো? আমি জানি না আসলে, আমি সত্যি আমি গায়ের প্রসঙ্গগুলো একদম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা নিউজ যে সৎ মা তার সন্তানকে, তার সন্তান না হোক বাবার তো সন্তান, বাবার সন্তানকে মেরে, এমন কিভাবে মেরেছে শুনেছি যে লাথি মেরে, তারপরে হচ্ছে লাথি মেরে নাকি মেরে ফেলছে, লাথি মারলে কি একটা বাচ্চা মরে যায়? আমার মনে হয় না, তবে আমি জানি না, লাথি মেরে নাকি মেরে ফেলছে, দেন তাকে নাকি পাকের ঘর মানে রান্নাঘর, রান্নাঘরে গিয়ে পুঁতে ফেলছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখবেন, আমি স্ক্রিনে অবশ্যই দেখাবো। ছেলের বাবার মন্তব্য শুনি, চলুন। তারপরে হঠাৎ করে আমার ফোন দিছে, মারিতে যাইব। কে ফোন দিছে? কে ফোন দিছে? ছেলের মা। মানে এই যে ওর নাম হলো কি জানি, কোহিনুর আক্তার। কোহিনুর আক্তার আপনার ফোন করছে? বাড়িতে যাইব, আমাদের বাড়িতে, এই বাড়িতে ছিল 17-18 দিন ধরে, এই বাড়িতে। হ্যাঁ, আমার ফোন দিছে ওই বাড়িতে যাইব। মানে আপনাকে বাড়িতে যাবে? আমাদের বাড়িতে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক আছে বাড়িতে যাইব, তো ভালো কথা, বাড়িতে যাক। বাড়িতে গিয়েছে, তারপরে আমার বিকেলবেলা ফোন দিছে। আসর পরে তো কোনো ঘুমানোর সময় না, তো ঠিক আছে খোঁজখবর লো। আমি তো এই বড় করতে আমি পাগল মতো হয়ে গেছি, খোঁজখবর দোকানে খোঁজখবর দিতেছি, বাড়িতে আসবার সবাই খোঁজ দিতেছি, ছেলে কই গেল কই গেল, এরকম করতে তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যখন দেখছি যে মানে খোঁজা খুঁজি জায়গা শেষ, পর আমি ঢাকা থেকে রওনা হয়েছি, রওনা হয়ে বাড়িতে আসছি, আসি শুনি যে ওই যে বাড়িতে যে আসছে ওই ছেলে নিয়ে যে আসছে, কেউ দেখে নাই ছেলে নিয়ে আসছে, ছেলে যে নিয়ে আসছে কেউ দেখে নাই। বাড়িতে ঢুকার সময় আমার একটা বাড়িতে ভাতিজি আছে, মানে সে ছেলে নিয়ে বাড়ি ঢুকে নাই যে, তারপরে লোকের সাথে দেখা হয়েছে, স্থানীয় মহিলার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তো দেখা হয়েছে, আর ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার ছেলে আহমেদ কই, কোহিনুর জিজ্ঞেস করছে আহমেদ কই, তো বলে আহমেদ পিছনে আসতেছে, বলে যে আহমেদ যে পিছনে আর দিয়ে আহমেদ আসতেছে, পিছন দিয়ে আসতেছে বলতেছে, পরে উনি ঘর চলে গেছে, ঘর চলে গেছে। পরে যে ভাতিজি, ভাতিজা বোটা ছিল, আর কতক্ষণ দেখছে 4-5 মিনিট দেখছে যে আমার ছেলে আসে না, ছেলে আসে না, ব্যবসা হয়তো বা চলে গেছে, ঘরে চলে গেছে। এরপরে বিকেলবেলা কতক্ষণ পরে আবার হঠাৎ করে এই খোঁজাখুঁজি করতেছে যে ছেলে নাই, এখন শনিবার, শনিবারে পরে আমারও ফোন দিয়েছে, ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, স্বাভাবিকভাবে ছেলে এদিকে এদিকে যায়, অনেক সময় এ নিয়ে যায় ওই নিয়ে যায়, এটা তো আমরা ভাবছি হয়তো কেউ নিয়ে গেছে বা কিছু হয়েছে। এটা পরে কিভাবে কোহিনুর শিকার গেলো, হত্যা করেছে কিভাবে শিকার গেছে? আমরা আমি আর কথা বলাচ্ছি না, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ আমি কথা বলার মতো একদমই সিচুয়েশনে নেই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। সৎ মাও কিন্তু মা হয় গর্ভধারিণী মায়ের থেকে অনেক অনেক ভালো মা হয় কিন্তু সৎ মাও, সবাই তো না, তাই না? তো আজকের মতো আমি বিদায় নিই এখানে, সবাই ভালো থাকবেন। জানি না আমি কি কথা বলেছি, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।